আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে সাতক্ষীরা কোর্ট। কোর্টের ভিতরে সুন্দর একটা পার্ক বানিয়েছে, অনেক মনোমুগ্ধকর পার্ক। দেখেন, রয়্যাল বেঙ্গল টাইগার মনে হচ্ছে জীবন্ত, সুন্দর। আমি আগে কখন দেই নাই, অনেকদিন পরে আসছি, তো প্রায় 6-7 মাস পর। আর আগে যখন আসছিলাম তখন দেখছিলাম যে কনস্ট্রাকশন করছিল, কিন্তু এর ভিতরে যে কী বানাবে এটা বোঝা যায় নাই। এখন দেন বক আছে, বক শিশু পার্ক আর কি। বিভিন্ন ট্রাফিক সাইন আছে এবং বিভিন্ন গাছের নাম টাম আছে, যে রক্তচন্দন, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ। গাছ লাগাইছে আর কি, কিন্তু গাছ মরে গেছে। এটা হলো গোল চত্বর, ট্রাফিক সিস্টেম আর কি। মিনি পার্ক, ফুল গাছ লাগিয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। করম চা সত্যি অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন মৌচাক, হনুমান, বান্দর বসার জায়গা আছে। এলাচ গাছ, প্রত্যেকটা গাছে লাগালে গাছের আপনার ফলক লাগিয়েছে। এটা স্বাধীনতা মঞ্চ, যারা মোহাম্মদ হুমায়ুন কবি উদ্বোধন করছেন, যারা প্রশাসক। এটা হলো আমাদের জাতীয় পাখি দোয়েল। সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। এটা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন হরিণ, সুন্দরবনের হরিণ চলে আসছে সাতক্ষীরায়। সুন্দরবনের যে অংশ সাতক্ষীরায় তার 3 ভাগের 1 ভাগ, তো এটা আমাদের অংশ, আমাদের গর্ব। বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সুস্থতা সুমঙ্গল কামনা করে এখানে রাখছি, ধন্যবাদ।